কেমন আছো বন্ধু আমার কাছের এবং দূরের, জানতে চাইছি কুশল খবর তোমার হৃদয়পুরের। থাক না যতই টানা পড়েন, ভালো থাকাটাই সব, জীবন মানে আর কিছু নয়, জীবন তো উৎসব। নমস্কার আপনাদের সকলকে, গান ভালোবেসে গানের উৎসবে স্বাগত জানাই। গান ভালোবেসে গান আমাদের কাছে সত্যি উৎসবের মতন, কারণ সকালটা শুরু হয় আপনাদের সঙ্গে, আপনাদের ভালোবাসা নিয়ে। আর আপনাদের সাথে যখন ভালোবাসা ভাগ করে নিই সুরে, তখন সুরের বন্ধুকে তো আমাদের সাথে রাখতেই হবে, সেই বন্ধু যে বন্ধুর গান আপনারা এর আগেও শুনেছেন। আজকেও আবার তাকে সঙ্গী করে চলে এসেছি সকাল সকাল, আপনাদের সকালটাকে সুন্দর করে দেবো বলে। কাকলি বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের অতিথি। কাকলি বন্দ্যোপাধ্যায়, তোমার সাথে বারবারই দেখা হচ্ছে, কথা যেমন হচ্ছে যে তোমাকে আমরা চাই, বারবার সুরে সুরে চাই, তুমি সে কথাও রাখছো, আমাদের বন্ধুদের আবদারও রাখছো। তো ভালো তো আছো, এত ঘন ঘন দেখা হচ্ছে, ভালো লাগছে। এটা ভালো থাকাটা হচ্ছে আমাদের সত্যি, থাকতেই হবে, ভালো থাকতেই হবে আমাদের, ঠিক সেটাই সেটাই। তাহলে একদম প্রথমে গানে চলে যাই আজকে, তারপর আবার কথা হবে। Yeah.
উকিল বধুকে কাছে ডাকি তাই নিজের চোখে জলনে সে আমায় দিয়েছে পাখি নাগেরি মাথায় যেমনি মানায় তাকে তুলে তাকে ছিঁড়ে এনেছি মনি যে সবাই সাজে না মনি কে ম্লান দেখে জেনেছি এখন নন্দ নাগে বেশে আমি ফুলকে যেদিন ধরে বেড়ে আমার মাঝি করেছি আমি সেদিন থেকে যেতা বাজিয়েছি আমি ফুল আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি সত্যি মানে সুরের যদি সাজি হতো তাহলে বোধ হয় এই গানটিকেও আমরা যত্ন করেই রেখে দিতাম যেভাবে রেখেছি অন্তরে তাই না প্রতি গানে প্রতি সুরে আমরা সবসময় সব সত্যি মনে রেখে রেখে হ্যাঁ এবং জটিলেশ্বর মুখোপাধ্যায় শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের অনন্য সৃষ্টি তাই না এই সৃষ্টি আর সত্যি দেখা যাবে না হয়তো আর তোমারও এই গানটির সাথে একটা সম্পর্ক রয়েছে গুরুজির কাছ থেকে হ্যাঁ আমার গুরুজি গেয়েছে এবং গুরুর গাওয়া গান আমি গাইতে পারলে নিজেকে খুব ধন্য মনে করি খুব ছোটবেলায় বোধহয় গুরুজির হ্যাঁ গুরুজির কাছে খুব ছোট থেকেই যাচ্ছি এবং তার শিক্ষা ধারাতেই আমি এখনো শিখে চলেছি শিক্ষণটা এখনো চলছে আচ্ছা চেষ্টা করি সেই চেষ্টাই তোমাকে আরো অনেকটা দূর নিশ্চয়ই নিয়ে যাবে আমাদের বন্ধুরা তো রয়েছে নি তোমার সাথে সবার সাথীদের ভালোবাসার টানে আমাকে তো এগিয়ে যেতে হবে তা না হলে ওনারাও নতুন নতুন ধরনের গান নতুন প্রতিভাবান শিল্পীদের সাথে যোগাযোগটা হবে না আচ্ছা এবার এবার কি গান শুনবো তাহলে তুমি আস্তে আস্তে মানে আগে প্রথমে যখন শুরু করেছিলে তারপর আস্তে আস্তে অনুষ্ঠানটাকে একটু অন্যরকম নানা রঙের চেষ্টা করছো হ্যাঁ হ্যাঁ তো আজকে সেরকমই বোধ হয় সব রকম ঠিক আছে গান হয় না মন না চাইলে গান হয় না সুর না আসলে সুর না আসলে সুর না সুরে না ভাসলে কি করে পড়াবো বলো গানের গাইনা মন না চাইলে গান হয় ভোর না হলে
তো মনের সঙ্গে সব বলো। হ্যাঁ, মনের সঙ্গে যদি প্রেম না হয় তাহলে সুরের সাথে প্রেম করা বড় কঠিন, খুবই কঠিন, বড় কঠিন, ভালোবাসাও আশা কঠিন, ঠিক ঠিক, বিরহ আশাও কঠিন। এবং এই মন মানে যখন যেমনই থাকুক না কেন, সুর যদি সাথে থাকে সহজেই মন, হ্যাঁ, সহজেই মনটাকে ভালো করে দেয়। ভালো যায়। আচ্ছা, তুমি রিয়াজ করার সময়টা মানে কখন সময়টা মূলত? সকালে আর রাতে। সকালে দুবেলা করে? দুবেলা। আচ্ছা, প্রয়াস থাকে। আচ্ছা, কখনো কখনো হয় না, সংসারে কাজের ফাঁকে ব্যস্ততার ফাঁকে মিস হয়, চেষ্টা করি দুবেলা করার, কিন্তু মনটা থাকে সুরের সাথে, মনটা থাকে সুরের সাথে। হয়তো রান্না করছি সেই সময় কোনো একটা রাগের অলংকার মনে পড়লো, সেটাই করলাম গুনগুন করে। সেটাই আসলে মনে গান থাকলে যা হয়,
এবার এতক্ষণ আমরা যে গানটা শুনছিলাম শ্রদ্ধা শিপ্রাবু সুর গাওয়া, অসাধারণ কিছু গান উনি রেখে গেছেন, এখনো আমাদের সাথে রয়েছে, সাথে আছে সেটাই। এবার কোন গানে যাব? একটু আধুনিকের ছোঁয়া লাগাই। ঠিক আছে। বৃষ্টি বহু দূরে বৃষ্টি শহরে, বৃষ্টি অনুদানে বৃষ্টি আমাদের, বৃষ্টি মেঘে হলে বৃষ্টি হবে কি, বৃষ্টি গর্জনে বৃষ্টি মিঠ সুর, বৃষ্টি মানে কথা, বৃষ্টি কোনো ব্যথা, বৃষ্টি যন্ত্রণায় বৃষ্টি সুখে, বৃষ্টি চাই আমি বৃষ্টি চাই বারে বার, সুখে যন্ত্রণায় তোমার মন ভালো করে, বৃষ্টি কারো মনে দুঃখের ঘরে, বৃষ্টি দিল তোমার মন ভালো করে, বৃষ্টি কারো মনে দুঃখের ঘরে, বৃষ্টি খোলা ছাদে বৃষ্টিতে ভেজা, বৃষ্টির শপথে উত্তর খোঁজা, বৃষ্টি মানে ব্যথা, বৃষ্টি কোনো কথা, বৃষ্টি যন্ত্রণায় বৃষ্টি সুখে, আমি বৃষ্টি চাই সুবাতাস, বৃষ্টি এক স্বপ্নের মেঘলা আকাশ, বৃষ্টি দুর্দিনে বৃষ্টি সুবাতাস, বৃষ্টি এক স্বপ্নের মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে বলতে চাইছে কি, আমি দিশাহারা,
শুভমিতাদির গাওয়া গান, অত্যন্ত কঠিন একটি গান। হ্যাঁ, গানটা মানে শুনতে শুনতেই মনে হচ্ছিল যে ভীষণই করে, যদিও শোনা গানটি আমাদের, কিন্তু খুব কঠিন একটি কম্পোজিশন। দিদি এরপর কি গানে যাব বলো? গজলে যাই। গজল, হ্যাঁ, তোমার তো মানে প্রত্যেক গানেই রাগ থাকে, আমরা জানি রাগ বা অনুরাগ থাকতেই হবে, তো মূলত তুমি রাগ প্রধান গান গজল আমাদের শোনাও। ঠিক আছে, চলো। Thank you.
আশাজির গাওয়া গজল শুনছিলাম, এতক্ষণ শুনছিলাম, সময় একদম শেষের দিকে এবার যেতে যেতে কি গান শুনবো? জগজিৎদির গাওয়া একটা গান চেষ্টা করেছি। আচ্ছা ঠিক আছে চলো। कभी हुई तो हो कभी हुई तो हो कभी हुई तो हो दरिया का साहिल हो पूरे चाँद की रात हो और तुम कभी उभी तो हो कभी उभी तो हो कभी उभी तो हो ये नरम मुलायम ठंडी हवाएं जब घर से कभी उभी तो हो कभी उभी तो हो हो कोई न मेरे साथ हो और तुम आओ कभी उभी तो हो कभी उभी तो हो कभी उभी तो हो গজল শুনলে মহলটা একটু অন্যরকম হয়ে যায়, বলো সকালগুলো অন্যরকমভাবে শুরু হয়। কাকলি বন্দ্যোপাধ্যায় ছিলেন আজকে আমাদের সঙ্গে সকাল সকাল, তবে আপনারা কিন্তু আমাদের সাথে সবসময় থাকবেন, যেভাবে রয়েছেন গান ভালোবেসে, গানকে ভালোবেসে। আমরাও ফিরে আসি সকালে আপনাদের সাথে, নতুন বন্ধুকে পরিচয় করে দিই, নতুন সুরের সাথী করে নিই আমাদের। এভাবেই থাকুন আমাদের সঙ্গে, অনেকটা ভালোবাসা জুড়ে আমরাও ঠিক আপনাদের ভালোবাসাকে ভালো লাগায় পরিণত করব কথা দিচ্ছি। আগামী দিনে আবার ফিরে আসবো, আপনাদের সাথে থাকবো, আপনারাও আমাদের সাথে থাকবেন। আজকের মতো এটুকুই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।